সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্য নির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। রাশিয়া পাকিস্তানকে টক্কর দিয়ে বাংলাদেশে মডিফাই করা হলো ট্যাঙ্ক। এই স্মার্ট ট্যাঙ্কটি হচ্ছে বাংলাদেশের স্পেশালভাবে মডিফাই করা দুর্জয় ট্যাঙ্ক। এটি রাশিয়ান T-72 অথবা পাকিস্তানি আলজারার ট্যাঙ্কের চেয়ে উন্নত। পুরাতন টাইপ অনুসারী ট্যাঙ্কের উপরে কাজ করে একেবারে ভোল্ট পাল্টে এই ট্যাঙ্কটিকে বার্মিস T-72 ট্যাঙ্কের চেয়ে উন্নত করে বানানো হয়েছে। বেশিরভাগ জায়গায় মডিফাই করা হয়েছে। এতে নতুন করে যুক্ত করা হয়েছে NBC প্রোটেকশন, ফায়ার সুপারেশন সিস্টেম, লেজার ওয়ার্নিং রিসিভার, লেজার ডেজিগনেট, ফায়ার কন্ট্রোল সিস্টেম, আধুনিক কম্ব্যাট ডাটা লিঙ্ক, থার্মাল ইমেজিং সিস্টেম। এটি লাগানোর ফলে এটি দিনে রাতে কুয়াশায় ঘন অন্ধকারে সমানভাবে লড়াই করতে পারেন। লাগানো হয়েছে কেস আর্ম কম্প্রোজিট আর্ম, ফলে এটি সুরক্ষা ব্যবস্থাও চেঞ্চর অনেক আধুনিক হয়েছে। আগে 105mm রাইফেল গানের বদলে লাগানো হয়েছে 125mm স্মুথ বোর গান। এটি দিয়ে এন্টিট্যাক গাইডেড মিসাইল নিক্ষেপ করা যায়। এছাড়া এতে যুক্ত হয়েছে আধুনিক রাবার প্যাডেড, চেন বেল্ট, নতুন 730 হর্স পাওয়ারের ডিজেল ইঞ্জিন, ফলে এর ম্যানুফ্যাকচারিং আগের চেয়ে অনেক বেড়ে গেছে। বাংলাদেশ নিজস্বভাবে এটিকে মডিফাই করায় এর ওজন হয়েছে 40 টন, যাটি T-72 প্রায় সমান। কিন্তু আধুনিক প্রোটেকশন সিস্টেম লাগানোর ফলে মিয়ানমারের পুরাতন T-72 চেয়ে বাংলাদেশের দুর্জয় ট্যাঙ্ক অনেক সুরক্ষিত। একই সাথে আধুনিক চেন বেল্টের কারণে মাটিতে চাপ কম দেয়, ফলে ফসলি জমিতেও লড়াই করতে সক্ষম। এছাড়া আকারে ছোট হয় সরু রাস্তা রাবার প্যাডের চেন বেল একে পাহাড়ি এলাকায় লড়াইয়ের উপযোগী করে তুলেছে। আমাদের এই ট্যাঙ্কের ফায়ার পাওয়ার T-72 চেয়ে ভালো। অস্ত্র হিসেবে এতে রয়েছে একটি 125mm মেইন গান। এটি প্রায় 3000+ মিটার দূরের লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম। এছাড়া এই কামান দিয়ে অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল নিক্ষেপ করা যায়। 2টি 7.62mm মেশিন গান, এগুলো প্রায় 1000 মিটার দূরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারেন। 1টি 12.7mm এন্টি এয়ারক্রাফট গান, নিচু দিয়ে উড়ে যাওয়া এয়ারক্রাফটকে আক্রমণ করতে এই মেশিন গান ব্যবহার করা যাবে। এছাড়া ভূমিতে থাকা টার্গেটে হামলা চালাতে এটি ব্যবহার করা যায়। এই ট্যাঙ্কে আরো রয়েছে 12টি স্মোক গ্রেনেড লঞ্চার, এগুলো দিয়ে স্মোক গ্রেনেড লঞ্চার নিক্ষেপ করা হয়, যা শত্রুর চোখ থেকে ট্যাঙ্কে আড়াল করতে সক্ষম। একমাত্র লেটেস্ট মডেলের T-72 ট্যাঙ্কই দুর্জয় ট্যাঙ্কের সমকক্ষ হওয়ার দাবি রাখে। উল্লেখ্য, 2015 সাল থেকে বাংলাদেশ পুরাতন T-54-55 টাইপ অনুসারী ট্যাঙ্কের মেন চেসিসের উপর কাজ করে পুরো ট্যাঙ্কের শেপ পাল্টে দিয়ে দুর্জয় ট্যাঙ্ক বানিয়েছেন। এযাবৎ 173টি দুর্জয় ট্যাঙ্ক বানানো হয়েছে। মোট 300-এর কাছাকাছি দুর্জয় ট্যাঙ্ক রাখা হবে। এই ট্যাঙ্ক প্রমাণ করে বাংলাদেশের অবকাঠামো আরেকটু উন্নত করে চেসিস ও বটি আর্ম বানানো শিখলে বাংলাদেশ নিজে আধুনিক ট্যাঙ্ক বানাতে পারবেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি বাংলার সামরিক অর্থনৈতিক সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্য কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।